এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। কাল বৈশাখীর ভারী ঝড় বৃষ্টিপাতের পাশাপাশি এবার কিন্তু বাংলার বিভিন্ন জেলায় দেখা মিলবে শিলা বৃষ্টিপাতের। ইতিমধ্যেই বাংলার 14 থেকে 15টি জেলায় কাল বৈশাখী সহ শিলা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করছে গভীর নিম্নচাপ, যার ফলে বাংলা জুড়ে কিন্তু প্রবেশ করছে জলীয় বাষ্প। তো কাল বৈশাখীর প্রভাবে আগামী 3 থেকে 5 দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিয়েছে হাওয়া অফিস, তারই সাথেই এই বৃষ্টিপাত আগামী কতদিন পর্যন্ত বাংলা জুড়ে চলবে এবং কোন কোন জেলার চাষি ভাইরা থাকবেন সতর্ক, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তর তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে এই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, যার ফলে বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী শিলা বৃষ্টিপাতের হলুদ ও কমলা সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে আগামী 3 থেকে 5 দিন পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় এই বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে, যার ফলে চাষি বন্ধুদেরকে কিন্তু থাকতে বলা হচ্ছে অত্যন্ত সতর্ক। আজ দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি এই প্রত্যেকটি জেলাতেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করে দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদাহ এবং 2 দিনাজপুর এই কয়েকটি জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করে দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সঙ্গে চলবে প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। বাংলাদেশের আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী আজ এবং আগামীকাল বাংলাদেশের সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, পাবনা, কুষ্টিয়া, রাজশাহী, বিবাড়িয়া এই কয়েকটি জেলায় ভারী বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টিপাতের কিন্তু লাল সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় ও দমকা হাওয়া কিন্তু বয়ে যাবে বাংলাদেশের এই জেলাগুলিতে। আজ রাজধানী ঢাকায় মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত উপকূলবর্তী এলাকার সকল বাসিন্দাদেরকে থাকতে বলা হচ্ছে অত্যন্ত সতর্ক, তারই পাশাপাশি সমুদ্রে কিন্তু মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হচ্ছে।